তো বন্ধুরা দেখো, আমার কাছে একটা এরকম মেসেজ এসেছিল যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে SBI এর তরফ থেকে। তো তোমাকে আমি সেই মেসেজটা দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে, SBI এর তরফ থেকে একটা মেসেজ এসেছিল, সেখানে লেখা আছে কি, ডিয়ার কাস্টমার, অ্যাজ পার সেকশন 139AA অফ IT অ্যাক্ট, প্যান টু বি লিঙ্কড উইথ আধার বাই 30 সেপ্টেম্বর 2021। তো এই 30 সেপ্টেম্বর 2021-এর মধ্যে কিন্তু আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক সবাইকেই করতে হবে। তো আমার এটা করা ছিল না, তো আমি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে চলেছি। তো দেখো সেটা কীভাবে খুব সহজেই তোমরা বাড়িতে বসেই ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমেই এই কাজটি সহজে করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। দেখো এই লকডাউনের মধ্যে তো আমাদের অনেকেরই সাইবার ক্যাফেতে গিয়ে এইগুলো লিঙ্কগুলো করা সম্ভব নয়। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা সহজেই বাড়িতে বসেই ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের খুব সহজে লিঙ্ক করতে পারবে। তো এর জন্য আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমাদের ইনকাম ট্যাক্সের নতুন ওয়েবসাইট সার্চ করতে হবে, www.incometax.gov.in সার্চ করে এন্টার করতে হবে। তারপরে দেখো প্রথমে যে লিঙ্কটি দেখা যাচ্ছে, হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে নতুন এদের ওয়েবসাইটটা e-filing 2.0। আচ্ছা এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখো এখানে লেখা আছে লিঙ্ক আধার উইথ প্যান, এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখো এখানে লিঙ্ক আধার লেখা আছে, লিঙ্ক আধারের নিচে প্যান নাম্বার লেখার অপশন আছে। তো এই বক্সে আমরা প্যান নাম্বারটি লিখে দেবো। প্যান নাম্বার লেখা হয়ে যাওয়ার পরে তারপরে আধার নাম্বারটি লিখে দেবো। আধার নম্বরটি ফিল আপ করা হয়ে যাওয়ার পরে পরবর্তী দেখো বক্সে লেখা আছে নেম অ্যাজ পার আধার, মানে আধার কার্ডে তোমার যে নামের বানানটা দেওয়া আছে সেই বানান অনুযায়ী কিন্তু বা স্পেলিং অনুযায়ী কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। তো চলো আমরা সেইভাবে লিখে দিচ্ছি। আচ্ছা নামের বানানটা লেখা হয়ে যাওয়ার পরে তার নিচের বক্সে লেখা আছে মোবাইল নাম্বার, মানে তুমি যেই মোবাইল নাম্বারটা আধার কার্ড এবং প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছো সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করতে হবে। তো চলো নাম্বারটা আমরা দিয়ে দিই। এইবারে দেখো নিচে একটা ছোট বক্সে লেখা আছে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড, মানে আধার কার্ডে যাদের জন্ম তারিখে শুধু বছর দেওয়া থাকে আর তারিখ এবং মাস দেওয়া থাকে না তারাই একমাত্র এই বক্সটায় ক্লিক করবে। মানে অনেক ক্ষেত্রে কি হয়, আধার কার্ডে জন্ম তারিখে শুধু বছরটি লেখা থাকে, তারিখ বা মাস লেখা থাকে না। তো যাদের ক্ষেত্রে এরকম আছে তারা শুধু এই বক্সটায় ক্লিক করবে। তো আমার ক্ষেত্রে এরকম নেই, তো আমি এই বক্সটায় ক্লিক করলাম না। এইবার তার নিচে লেখা আছে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার কার্ড ডিটেলস, মানে আধার কার্ডে যা যা আমি এখানে দিয়েছি সব আমার সম্পূর্ণ সঠিক আছে বলে আমি সহমত হলাম বলে এখানে এগ্রি করতে হবে। এগ্রি করে তারপরে লিঙ্ক আধার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এই লিঙ্ক আধারের অপশানে ক্লিক করার আগে আমরা এই বক্সে যা যা ফিল আপ করেছি সেগুলো একবার ভালো করে চেক করে নেব। তো চলো বন্ধুরা এইবারে আমরা লিঙ্ক আধারে ক্লিক করে দিই। দেখো লিঙ্ক আধারে ক্লিক করে দেওয়ার পরে তোমার যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। তো আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে, তো চলো সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে ভ্যালিডেট যে অপশনটা আছে ভ্যালিডেট আমরা ক্লিক করব।
দেখো এখানে দেখাচ্ছে কি ইওর রিকোয়েস্ট ফর আধার প্যান লিঙ্কিং হ্যাজ বিন সেন্ট টু UIDAI ফর ভ্যালিডেশন প্লিজ চেক দ্য স্ট্যাটাস লেটার বাই চেকিং অন লিঙ্ক আধার স্ট্যাটাস লিঙ্ক অন হোম পেজ মানে আমরা যে এখানে লিঙ্কটার জন্য আমরা অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে আমরা পরবর্তীকালে কি করব যে আমাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কটা হয়েছে কিনা সেটা আমরা পরবর্তীকালে চেক করে জানতে পারবো তো চলো দেখে নিই যে আমাদের লিঙ্কটা হয়েছে কিনা আবার হোম পেজে চলে এসেছি ওদের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের হোম পেজে চলে এসেছি দেখো আমরা নিচে এইখানে লিঙ্ক আধার কার্ড উইথ প্যান মানে এখানে এই অপশনটা দিয়ে আমরা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিঙ্ক করেছিলাম দেখো ঠিক এই পাশেই লেখা আছে লিঙ্ক আধার নো অ্যাবাউট ইওর আধার প্যান এই অপশনে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে তোমাদের লিঙ্ক আধার স্ট্যাটাস মানে তোমাদের লিঙ্কটা কি অবস্থায় আছে তোমরা সেটা এখান দিয়ে জানতে পারবে তো এখানে আমাদের প্যান নাম্বার আবার পুট করতে হবে তো চলো আমরা প্যান নাম্বারটা পুট করে দিই প্যান নাম্বার পুট করার পরে আধার নাম্বারটা পুট করতে হবে চলো আধার নাম্বারটা পুট করে দিই প্যান নাম্বার এবং আধার নাম্বার পুট করার পরে এখানে দেখো লেখা আছে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে আমাদের ক্লিক করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে তার মানে ইওর প্যান নাম্বার এত ইজ লিঙ্ক টু আধার নাম্বার এত মানে আমাদের প্যান নাম্বারের সঙ্গে আধার নাম্বারটি খুবই সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আমরা খুব সহজেই বাড়িতে বসেই ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক করতে পারবো তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং খুব খুব শেয়ার করো তো বন্ধুরা আজকে এইটুকুই টাটা।